বর্তমান সময়ে ভাস্কর্য নিয়ে কথা বলা কি জরুরি ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলা যথেষ্ট হয়ে গেছে ভাস্কর্য নিয়ে কথাবার্তা বলতে বলতে মানুষ এক লোক এগ্রেসিভ হয়ে যাচ্ছে আমাদের কথা আমাদের কথা হলো আমরা এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কলেজ বানানো হয়েছে আমরা এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই বঙ্গবন্ধু বিরিজ আমাদের কোনো মন্তব্য নেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ কোনো মন্তব্য নেই এগুলি সম্বন্ধে আমার কোনো মন্তব্য নেই কেন বঙ্গবন্ধুর নামে যা কিছু আপনি বানান জনকল্যাণমূলক এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজন মানুষের এই মূর্তি বানিয়ে খাড়া করে রাখা এটা শরীয়ত বাধা দেয় শরীয়ত বাধা দেওয়ার কারণে আমরা তাই সরকার বাহাদুরকে অনুরোধ করতে পারি ভেঙে ফেলবো ঘুরিয়ে ফেলব দেশকে অসাল করে দেব এরকম হুমকি ধামকি দেওয়া শরীয়তে অনুমোদন নেই সরকার আমাদের উপরে আমরা আছি নিচে সরকার অধীনস্থ কাজেই তাকে নসিহত করার অধিকার আছে ছেলে নামাজ না পড়লে পিটা যাবে কিন্তু বাপ নামাজ না পড়লে বাপকে পিটা যাবে না আমার অধীনস্থ যারা আছে তাদেরকে শাসন করার ক্ষমতা আমার আছে আমার উপরে যিনি আছে তাকে আমি শাসন করতে ক্ষমতা রাখি না আমি নসিয়াত করতে পারি বাবা আপনি এই মূর্তি না বানিয়ে এই টাকাটা দিয়ে হাসপাতাল বানান আপনার পিতার নামেই বানান আপনার নেতার নামেই বানান হাসপাতাল বানান মুসাফিরখানা বানান কর্মসংস্থানের ব্যবস্থা করেন জনগণ উপকার পাবে দেশের মানুষদের দোয়া পাবে আর ওইভাবে বানায় রাখবেন দেখা যাবে এক সময় পাথর খোঁচে পড়বে আর এক সময় দেখা যাবে ধুলাবালি পড়বে এমনও সময় হয় যে ওই আপনার এই যে ছাগল যায় কিনারে হয়তো নিচে যায় লাদা চুনা করে দিয়ে চলে আসলো অনেক কিছু হয় এটা সম্মানের হানি হয় আমরা নবীকে ভালোবাসি নবীর মূর্তি ছবি পৃথিবীর কারণে সব মানুষের মনের মধ্যে ভালোবাসা আমরা এখনো সেই সমস্ত কথাগুলি মনে পড়ে আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলার প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব তার ভাষণ দিয়েছিলেন টাকা নাই পয়সা নাই চাল নাই কিছু নাই সব লুটেরার দল লুটে নিয়ে চলে গেছে আছে আমাদের দেশের মানুষের ইমাম তারপরে বিদেশ থেকে আমি করে আনি সেইগুলি চুরি করে নিয়ে পরীক্ষা হবে ইমান টেকে না এই লুটেরা টেকে এই সমস্ত যে কথা দেশ জাতির জন্য তিনি বলে গেছেন আমরা তাকে সেই সমস্ত কাজের জন্য শ্রদ্ধা করি দেশের জন্য তিনি যা খেদমত করেছেন আল্লাহ তা কবুল করু এই দেশের খেদমত করতে গিয়ে তিনি যা ভুল করেছেন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে দিই এইটুকু করা ছাড়া তার আর কোনো উপকার আমরা পৌঁছাতে পারি না শুনে রাখুন আমরা তাদেরকে ভালোবাসি প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান সাহেব দুইজন নেতা আমাদের দেশের দুইজনকে আমরা গুলি দিয়ে বিদায় করেছি আমরা এমন অসভ্য জাতি আমাদের নেতাকে মহাব্বত করে দুনিয়া থেকে বিদায় দিতে পারি নাই আমরা গুলি করে বুলেট দিয়ে শেষ করেছি দুই নেতাকে এবং দুই নেতার মৃত্যুর সময়ের দৃশ্য একের হুবহু মিল চিটাগাং সার্কিট হাউসে গুলাগুলি হচ্ছে সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেনারেল প্রেসিডেন্ট তিনি জেনারেল মেজর জেনারেল তিনি অস্ত্র পরিচালনা করার ক্ষমতা রাখেন কিন্তু তিনি খালি হাতে বের হয়ে আসছেন দেশের মানুষের প্রতি কত ভালোবাসা থাকলে কত বিশ্বাস থাকলে গুলাগুলির সময় খালি হাতে বের হয়ে আসতে পারে শেখ মুজিবুর রহমান সাহেবের দৃশ্য তাই তার বাড়িতে গুলাগুলি হচ্ছে তিনি খালি হাতে বের হয়ে আসছেন মানুষকে কত পরিমাণ ভালোবাসলে আর কত পরিমাণ বিশ্বাস করলে খালি হাতে বের হয়ে আসতে পারবে কিন্তু আমরা কি করেছি আমরা কিছু করতে পারিনি এখনো তাদের নামই আমরা বেঁচে খাচ্ছি তাদের নাম বলা ছাড়া আমরা আর এখন নিজেরা কিছু তেমন কিছু করতে পারছি না কাজেই অনুরোধ যেই যারা অস্থিতিশীল করে দিবে দেশ নিরীহ ছাত্রকে রাস্তায় নামায় দিয়ে নিরীহ মুসল্লিদেরকে রাস্তায় নামায় দিয়ে তারপরে গিয়ে গোপনে গিয়ে আবার ঘরের কোনায় বসে থাকবে মাঝখানে নিরীহ মুসল্লি ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত আলেমদেরকে অনুরোধ করব এই ধরনের বাঘারম্বর বক্তব্য দেবেন না সরকারকে নসিহত করুন বলে দিন বাবা একটু ভালো কাজ করেন হাসপাতাল করেন আল্লাহ বরকত দিবে এরপরেও যদি আপনি মূর্তি বানান এর জবাবদিহি আল্লাহর কাছে আপনি দিবেন আমা আলাই না ইল্লাল আমি ভাঙতেও যাব না ভাঙার উস্কানিও দিতে পারবো না ইসলামী শরীয়ত আমাকে বলেনি আমাকে আল্লাহ নবীকে বলছে ফাজাক্কির নবী তুমি নসিহত করো ইন্নামা আনতা মুজাক্কের তুমি লাস্তা কারি লাস্তা আলাইহিম আলাইহিনের তুমি দারোগা নও তুমি দারোগা দেশের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এটা এক শ্রেণীর লোকে দেশকে আফগান বানাবার চেষ্টা আছে কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় শেখ বিগত মাহফিলে জুমার সহি খোদ্বা কেমন এই প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন খোদ্বা হবে আখেরাত সংক্ষিপ্ত সালাতের কেরাত হবে দীর্ঘ অথচ ডক্টর আসাদুল্লাহ আল গালিবের লেখা সালাতুর রসুল বয়ে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার চোদ্দতম লাইনে উত্তর কিন্তু পনেরোতম লাইনে বলা আছে জুমার খোদবার দীর্ঘ হওয়াও জায়েজ আছে হাদিস মুসলিম শরীফ এই হাদিসটা সহি কিনা মুসলিম শরীফের হাদিস অবশ্যই সহি কথাটা আপনি বুঝতে ভুল হয়েছে খোদবার সংক্ষিপ্ত দেওয়া উত্তম আর দীর্ঘ দেওয়া জায়েজ বুঝতে ভুল সালাত আদায় করা উত্তম আর টাইমের ভিতরে শেষ অত্তে জায়েজ একটা হলো জায়েজ আর একটা হলো উত্তম বুঝতে হবে ইমাম যদি দেরি করার কারণে মুসল্লিরা সেই ইমামের প্রতি অখুশি থাকে তাহলে ইমাদের নামাজ হবে কিনা ইমাম যখন সালাত আদায় করাবেন ইমামতি করবেন তখন সংক্ষিপ্ত করার নির্দেশ আল্লাহ নবী দিয়েছেন আল্লাহ নবী বলছেন যখন ইমামতি করো তোমার পিছনে বৃদ্ধ মানুষ থাকে বাচ্চা মানুষ থাকে অসুস্থ থাকে আবার প্রয়োজনের কিছু লোক প্রয়োজনীয় লোক থাকে দোগাসির হাটে নামাজে এক ইমাম সাহেব আবাসার সুরা দর্শন দুগাসির হাটে বেসার কাঁচা বাজারের দোকান খোলা রেখে ছেলেটাকে বলছো তুই ভয় আমি চট করে তিন রেখাত পরে আসি আবাসা পড়তে পড়তে এবার অন্ধকার হয়ে গেছে তারপরে সালাদ শেষে মুসল্লিরা হাত গুটাচ্ছে ইমামকে মারার জন্য তো ইমামতি করতে হলেও বুদ্ধি লাগা লাগবে আল্লাহর নব্বী সালাম বাচ্চার কান্নারা শুনলে সালাদ সংক্ষিপ্ত করে দিতেন আল্লাহ আল্লাহনবী নিজে যখন এক যোগ্য লোক পিছনে থাকলে অযোগ্য লোক দ্বারা ইমামতি চলবে কিনা অযোগ্য লোকের মধ্যে দুই প্রকার একটা হল যে তার কেরাতের মধ্যে ভুল কেরাতের মধ্যে মারাত্মক ভুল যেটাকে বলে লাহনের জালি এমন ভুল যে অর্থ পরিবর্তন হয়ে যায় এরকম ভুল ভুলওয়ালার পিছনে সালাদ হবে না আর যদি এরকম ভুল না থাকে তাহলে যোগ্য লোক পিছনে থাকলেও অম যোগ্য লোক দিয়ে সালাদ হয়ে যাবে দলিল দলিল আল্লাহ নবী যখন অসুস্থ হলেন তখন আবু বকর সিদ্দিককে ইমামতি করতে বললেন আল্লাহ নবী এসে আবু বকর সিদ্দিকরা জিয়াল্লা তালুর পিছনে একতে দা করলেন সামনে আবু বকর সিদ্দিক পিছনে আল্লাহর নবী আর একটা দলিল জিবরিল আমিন ইমামতি করে রাসুল সালামকে সালাদ শিক্ষা দিলেন আর রাসুল মুক্তাদি হয়ে শিখে নিলেন জিবরিল আমিনের চেয়ে আমাদের নবীর আমাদের নবীর মর্তবা অনেক বেশি এত মর্তবান নবী মর্তবাবান নবী তিনি মুক্তাদি হলেন এখান থেকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লা বলছেন একতে দাউল আফজালে খাল ফাল উত্তম ব্যক্তির একতে দা তুলনামূলকভাবে কম উত্তমের পিছনে বৈধ কাজের সমস্যা নেই বেদাতি প্রতিষ্ঠানে দান করলে সব হবে কিনা বেদাতি প্রতিষ্ঠানে দান করলে বেদাতকে সহযোগিতা করা হয় আপনার সহিয়াকিদার প্রতিষ্ঠান খাবার পায় না আপনি বেদাতি প্রতিষ্ঠানে দান করেন কি করে যারা পাতা জর্দা খায় তাদের ইমামতি শুদ্ধ হবে কিনা যারা পাতা জর্দা খায় ওদেরকে ইমাম রাখা জায়েজ হবে কিনা এটা একটা ব্যাপার আমাকে একজন বলছিল বিরিখর ইমামের পিছনে সালাত হবে কিনা আমার হচ্ছে বিরিখোর মুক্তাদির সালাত হবে বিরিখোর পিছনে মানে মসজিদে পাঁচজন লোক ঢুকছে সবাই বিড়ি খায় ইমামতি কে করবে ফতুয়াদি ঠেক ঠকবো নাকি যদি বলি না বিড়িখরের ইমামতি চলবে না তখন কি করবে তারা ইমাম পাবে কোথায় কাজেই বিরিখর ব্যক্তির ইমামতি বিরিখরের পিছনে চলবে যেখানে বিরিখোর ছাড়া অন্য আর এক লোক নাই কিন্তু যেখানে ভালো লোক আছে সেখানে বিরিখরকে ইমাম বানানো ঠিক নয় আমি আস্তিক নাস্তিক গ্রুপে ডিবেট করি একজন নাস্তিক চ্যালেঞ্জ করে বলল যে সুরা এখলাসের এক নম্বর আয়াতে বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় অথচ সুরা হিজোরের নয় নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না নাহনু ইন্নাহ নাজ্জালাহুল নিশ্চয় আমরা অবতরণ করেছি জিকির তথা কোরআন এবং নিশ্চয় আমরা এর সংরক্ষক এটা কি অসামঞ্জস্য পরস্পর সঙ্গতি নয় নাস্তিকের প্রশ্ন আল্লাহ যদি সত্যি একজন হয়ে থাকেন তাহলে কেন নাহানু ব্যবহার করা হলো এর প্রশ্নের উত্তর কী দেব দয়া করে বলবেন সালানা সুদ বালা সুদ এক না সুদ দুসুদ আপনি নিজেই বোঝেন না আমার আরেকজনের সাথে ডিবেট করতে যান কেন হ্যাঁ এটা নাহানু শব্দটা ব্যবহার হয় আরবি রীতি অনুদায় সম্মানের জন্য সম্মানিত ব্যক্তির পিছনে বহু বচন ব্যবহার হয় যেমন আমরা আরব দেশে থাকা অবস্থায় কোনো মহাজন কোনো মহারথী কোনো ইমাম বা কোনো মহাদ্দেশ কোনো উস্তাদ আসলে কাইফাহ লুকুম আপনারা কেমন আছেন লুকুম আপনারা কেন কেমন আছেন এরা বহু বচন সম্মানার্থে সুৎকর বিরিখর আহলাদিসের চেয়ে অসুদ্ধর অবিরিখর হানাফি উত্তম বাক্যটি যুক্তি সঙ্গত কিনা আপনার মতামত জানতে সুৎখর বিরিখর আহলে হাদিসের চেয়ে অসুৎখর অবিরিখর হানাফি উত্তম না উসুবিল্লা মিজালে কে উত্তম কে অধম আল্লাহ পাক ছাড়া কেউ জানে না সুৎখর বিরিখর সে আবার আহলাদিস হয় কি করে আহলাদিস মানে হলো কোরআন এবং সহিসুন্নাকে নিরঙ্কুশ ভাবে নিঃস্বার্থভাবে মেনে চলে আরামও খায় আহলাদিস আবার কোরআন শূন্য মানে না আহলাদিস ইস্ত্রি বেপরদায় থাকে সে আহলাদিস এরা হলো নাম কাওয়াস্তে আহলাদিস মোহাম্মদ সাসলাম নিজেকে আহলাদিস বলে পরিচয় দিতেন নাকি মুসলিম বলে পরিচয় দিতেন মোহাম্মদ সাহা নিজেকে মুসলিম বলেও পরিচয় দেননি আহলাদিস বলেও পরিচয় দেননি মোহাম্মদ ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি তোমাদের সবার জন্য রসুল শুনে রাখুন তাহলে আহলাদিস মুসলিম এটা কেমন করে হলো হাউ মেনি কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড যেন সেভেন্টি থ্রি কাইন্ডস অফ মুসলিম দিস ওয়ার্ল্ড সেভেন্টি থ্রি কাইন্ডস অফ মুসলিম পৃথিবীতে বাস করে তিহাত্তর জাতের মুসলমান আপনি কোন জাতের কোরআন এবং সহিয়াদিস মানেন আপনি যতদিন পর্যন্ত মুসলিমদের মধ্যে মাঝাপ সৃষ্টি হয় নাই হানাফি সাফে ইমালে কি হাম বলি ততদিন পর্যন্ত মুসলিমদের পরিচয় মুসলিমই ছিল কিন্তু যখন চার মাঝাপ সৃষ্টি হয়ে গেল এখন আমরা যারা মাঝাব কোরান হাদিস ছাড়া অন্য কিছু মানি না তাদের পরিচয় কী তারা বললাম আহলুল হাদিস আপনি বায়তুল মুকারমে গিয়ে জোরে আমিন বললেন একজন বলল ভাই আপনি কোন মাঝাবের লোক জোরে আমিন বললেন কেন আপনি যদি বলেন আমি মুসলিম তাহলে আপনাকে এক ঘষি মেরে নাক ফাটায় ফেলবে বেটা আর বলবে তুই মুসলিম আমি কাফের নাকি তা উনিও মুসলিম আপনিও মুসলিম তাহলে আপনি জোরে আমিন বলেন আমি কোরআন হাদিস মানি মাঝাবি ফতুয়া কোরআন হাদিসের খেলাফ হলে মানি না মাঝাব কি মানেন না অবশ্যই মাঝাব মানি মাঝাব মানি তায়াম মোমের মতো কিসের মতো পানি না থাকলে তায়াম মোম পানি থাকলে তায়াম মোম চলবে না কোরআন হাদিসের দলিল যেখানে নাই সেখানে মাঝাবি ইমামের ফতুয়া চলবে কোরআন হাদিসের দলিল পাওয়ার পরে কোন ইমামের ফতুয়া সেখানে চলবে না এটাই হলো আমাদের মূলনীতি রসুল্লাহ সাল্লামের সাহাবা মুসলিম ছিলেন না কিন্তু তাদের মধ্যে যারা মক্কা থেকে হিজরত করে আসলেন তাদের নাম কি হলো মহাজের আর যারা মদিনায় সাহায্য করলেন তাদের নাম হলো আনসার ও সাবেকুন আল আউ্লুনা মিনাল ওয়াল আনসার এক মুসলিমের দুই নাম হয়ে গেল আনসার মহাজের অতএব বৈশিষ্ট্যগত নাম হতেই পারে মধু না মধুর নাম খাঁটি মধু এই মধুর নাম কি খাঁটি মধু রাখলো কেনা যেদিন মাতগুরা মধু বানাইল মাদগুর দিয়ে মধু বানাইছে সেই মাতগুরের মধু থেকে পার্থক্য করার জন্য বললো আমারটা খাঁটি মধু তাহলে মধুর নাম মধু থাকতো যদি মাতগুরালা মধু না বানাইতো তাহলে ওই জন্য মৌলানা আব্দুল সত্তার তিরিশা বলা হয়েছিল যে আপনারা আবার আহলাদিস কেন কয় তুমি হানাফিস যেন আমি আহলাদিস কেন কাকে সালাম দেওয়া যাবে আর কাদেরকে সালাম দেওয়া যাবে না যদি বলতেন সব মুসলিমকে সালাম দিবেন কাফেরকেও সালাম দেওয়া যাবে তবে কাফেরকে সালাম দেওয়ার ভাষা চেঞ্জ হবে আসসালাম আলা মানি তাবাল হুদা কিছু কিছু ফতুয়াবাজ এখন বের হয়েছে দাড়ি চাঁচা লোককে সালাম দেওয়া যাবে কিনা বিড়ি খাওয়া লোককে সালাম দেওয়া যাবে কিনা আল্লাহ নবী কাফের কেউ সালাম দিয়েছে ভাষা হয়েছে সালাম আলা মানি তাবাল হুদা যে কোনো মুসলিম যত বড় পা হোক না কেন আপনি তাকে সালাম দিতে বাধ্য সালাম আপনি দিবেন আর সালাম যদি দেয় তাহলে উত্তর দিতে আপনি বাধ্য মোবাইলে গেমস খেলা কি হারাম মোবাইলে হোক আর এমনি হোক সব অবস্থায় খেলা হারাম ওই সমস্ত খেলা বৈধ যেই খেলায় শরীর চর্চা হয় দরাদরির খেলা যেটা শরীর চর্চা হয় ওটা বৈধ আর যেটা বসে বসে খেলা হয় হাতের মধ্যে খেলা এইগুলি সব অবৈধ যেই সব খেলায় হার জিত আছে সেইগুলি সব অবৈধ আর দুইটা মূলনীতি হার জিত যেন না থাকে টাকার হার জিত এমনি একদল কয় গোল খাইলো আর একদল কয় গোল খাইলো গ্রামে আমরা ওই রকম হাডুডু খেলতাম বা ওই ফুটবল খেলতো বা খেলতাম আমরা এক সময় কে কয়টা খাইলো ওই তাৎক্ষণিকভাবে কয়ে শেষ কিন্তু টাকার হার জিত সেখানে ছিল টাকার হার জিতটা হলো জুয়া আকার একশো চোদ্দো নম্বর আয়াতের সংক্ষেপে আলোচনা করুন এটা বিরাট ব্যবহার কোথায় আছে আয়াত হানাফি মুসল্লিরা আহলাদিস মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দিলে তারা কি বাসায় সালাদ পড়বে নাকি একই গ্রামে আহলাদিস মসজিদ পেলে সেখানে গিয়ে পড়বে আহলাদিস মসজিদেই যায় পড়ার চেষ্টা করবে আর যদি সেখানে দূর হয় তাহলে বাসায় পড়বে আর বাসায় পড়া যদি সম্ভব না হয় নিজেদের জায়গার মধ্যে একটা মসজিদ বানাবে মালয়েশিয়া গিয়ে দেখলাম ছোটো ছোটো মসজিদগুলোকে ওরা বলে সুরাও প্রত্যেক বাড়িতে বাড়িতে সুরাও আছে প্রত্যেক শপিং মলে সুরাও আছে প্রত্যেক পেট্রোল পাম্পের সুরাও আছে মানে প্রেয়ার রুম প্রত্যেক বাড়িতে একটা বিরাট বিল্ডিং নিচতলায় প্রেয়ার রুম নামাজের জায়গা ওই বিল্ডিংয়ে সবাই এসে এক জায়গায় জামাত পড়ে আমরা আমাদের বাসায় মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে মসজিদে যাওয়া সম্ভব না হলে জামাতে পড়েনি ওইভাবে পড়বেন মসজিদের নাম আহাদিস দেওয়া নাকি ধর্মে বিভক্তি করা সত্য কি মসজিদকে আহলাদিস মসজিদ না দিলে মসজিদ দখল করে নিয়ে যায় ওই যে পাবনা খলিপাবটি মসজিদ দখল করে নিয়ে গেছে খলিপাবটি মসজিদ আহলাদিসদের মসজিদ ছিল ওই মসজিদ দখল করছে ওই মসজিদে ইমাম ছিল সেই ইমাম পর্যন্ত হানাফি হয়ে গেছিল পয়সার লোভে তারপরে যে মুসলিম পরা মানে কি তেমাতা ডান হাতে বিআরটিসি বাস কাউন্টার আর বাম হাতে যে পুকুরের পারে মসজিদ ওই মসজিদটা ছিল আহলাদিসদের মাঝাবিরা দখল করে নিয়ে গেছিলো ওখানে আহলাদদেরকে ঢুকতে দিত না পরে দলিল খুঁজে খুঁজে মসজিদের মধ্যে আহলাদিস নাম থাকাতে ফিরে পাওয়া গেল এইভাবে অনেক মসজিদ এইভাবে নিয়ে চলে যায় ওই জন্য আমরা আহ্লাদিস মসজিদ হিসাবে নাম দিই আমাদের ঢাকা মাদার টেক মসজিদে এসেছিল শিয়া মসজিদ চিহ্নিত করে আমরা এখন সাইনবোর্ড লাগাই দিচ্ছি আহ্লাদিস মসজিদ নাহলে কেউ কায় শিয়া মসজিদ কেউ কায় কাদিয়ানি মসজিদ কসর নামাদের নিয়ম কী আপনি যখনই সফরে যাবেন তখন কসর পড়বেন কসরের নিয়ম হলো চার রেখাতালা সালাদকে দুই রেখাত পরবেন আর শূন্যত চলবে না শূন্যত লাগবে না দুই সালাদকে একত্রে পড়তে পারবেন কসরের কত দূর দূরত্ব দূরত্বের কোনো সীমারেখা নেই কতদিন পর্যন্ত কসর করা যায় এরা দিনেরও কোনো সীমারেখা নেই এজমা কিয়াস শরীয়তের দলিল কিনা জানতে চাই কোরআন হাদিস থাকতে এজমা কিয়াস লাগে না কোরআন হাদিস যেখানে পাওয়া যায় না তবে একটা কথা মনে রাখবেন এজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ মত পৃথিবীর বুকে কোনো বিষয়ে কোনো মুসলিমদের ঐক্যবদ্ধ মত হয় নাই বিসমিল্লা কেউ বলছে সুরাফাতের আয়াত কেউ বসে আয়াত নয় আল্লাহ কেউ বসে আল্লাহর আকার আছে কেউ বলে নাই নবী কেউ বলছে নূরের তৈরি কেমন মাটির তৈরি আল্লাহ নিয়ে একতলাভ নবী নিয়ে একতলাভ বিসমিল্লা নিয়ে একতেলাপ এজমা হওয়া সুদূর পরাহত কিয়াস মানে হলো অনুমান অনুমান ভিত্তিক কোনো কাজ চলে না কোরআন সন্নার দলিল যদি না থাকে সেখানে এজতেহাত চলবে বেদাতিদের সাথে ইসলামী সংগঠন করা যাবে কি না বেদাতি হেদাতি মুসলিমদের সঙ্গে সবার সঙ্গেই আপনি ইসলামী সংগঠন করতে পারবেন বেদাতিকে আস্তে আস্তে বেদাত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বেদাতিকে আস্তে আস্তে বেদাত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন আর সেখানে যদি ঝুঁকি থাকে যা আপনি ফিরিয়ে আনা তো দূরের কথা আপনাকেই বানায় ফেলবে তাহলে সেখানে আপনি যাবেন না সেখানে আপনি যাবেন না খেয়াল রাখবেন পণ্য কিনে দিয়ে তিন মাস পর পর টাকা নেওয়া সুদ হবে কিনা পণ্য কিনে দিয়ে তিন মাস পর পর টাকা নেওয়া সুদ হবে কি না উল্লেখ্য ব্যবসার লাভ ও লস দেখা যায় না তিন মাস পর পর দালালি পণ্য কিনে দিয়ে টাকা যেটা নেওয়া হয় ওটা দালালি ওটা শরীয়তে অনুমোদন দেয়নি পাক আমাদেরকে তৌফিক দান করুন পরিশেষে আপনার দান শেষ হয়ে গেছে নাকি আজকের এই মাহফিলে আপনারা খুশি না বেজার কারা কারা খুশি হাত তোলে